গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্জিতা বারিক। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবার সকাল শুরু হয় চা দিয়ে, তাই আমিও আজকে শুরু করছি আমার সকাল চা দিয়ে। রোজই শুরু করি, তাই ভাবলাম আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কিভাবে চা তৈরি করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি নিয়ে নিলাম 3 কাপ জল। এরপর দিয়ে দিলাম 1টা এলাচ, 2টো লবঙ্গ, 1টা দারচিনি, আর দিয়ে দিলাম 1টা তেজপাতা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3 চামচ চিনি। চিনি অবশ্যই যে যেমন চিনি খান সে সেইভাবেই চিনি দেবেন। চিনি দিয়ে দিলাম, এবার আমি জল ভালোভাবে ফুটতে দেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ চা। চা আমি ভালোভাবে ফুটিয়ে নেব। চা ফুটে উঠেছে, আমি একটু ঢেকে দিলাম। এবার গরম জল একটু নিয়ে নিয়েছি, ওর মধ্যে গুঁড়ো দুধ গুলে নেব। এদিকে চায়ের লিকার ভালোভাবে ফুটে গিয়েছে, এর মধ্যে এবার দিয়ে দিলাম দুধ। দিয়ে আবারও একটু ভালো করে ফুটিয়ে নেব, অবশ্যই হালকা গ্যাসে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করবেন আর কমেন্টস করবেন কেমন হলো। আমার চা হয়ে গিয়েছে, চায়ের কালার দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। এবার আমি ছাঁকনির সাহায্যে চা ঢেলে নেব। ফাইনালি আমার চা একদম রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আবার পরের ভিডিওতে দেখা হবে। আজকের মতো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।